বন্ধুরা, আমি হরিদাস বর্মন। না, তোমরা দেখছো হরিদাস বর্মন ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের বলবো, তোমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করো, সেখানে দেখবে চারটে অপশন দেখায়, পাবলিশ, প্রাইভেট, আনলিস্ট এবং শিডিউল বলে এই চারটে অপশন দেখায়। আর এই চারটে অপশন কি কি কাজে লাগে সেটাই আজ আমি তোমাদের বলবো। তো চলো বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে এবং নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তুমি যদি তোমার কোনো ভিডিওকে পাবলিশ করে যদি আপলোড করো, তাহলে তোমার যে সাবস্ক্রাইবারগুলো আছে তাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তুমি যদি তোমার কোনো ভিডিওকে আনলিস্ট করো, তাহলে সেটা ধরো তুমি যাকে যাকে লিঙ্ক সেন্ড করবে তারাই শুধু ভিডিওটি দেখতে পাবে। ধরো তোমার ভিডিওটি আনলিস্টে আছে এবং তুমি কাউকে ইউআরএল সেন্ড করলে, সেই ইউআরএলটা যদি সে যদি কোনো ব্রাউজারে গিয়ে যদি সার্চ করে, তাহলে তোমার সেই ভিডিওটাই দেখতে পাবে, তাছাড়া অন্য কেউ দেখতে পাবে না। প্রাইভেট প্রাইভেট হলো ধরো তুমি তোমার কোনো একটি ভিডিওকে তুমি প্রাইভেট করে রেখেছো, আর সেই ভিডিওটাকে তুমি তোমার ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করে দিতে চাও না, তো সেক্ষেত্রে তুমি প্রাইভেট করেছো ভিডিওটাকে, এবং ধরো তুমি সেই প্রাইভেট ভিডিওর লিঙ্ক বা ইউআরএলটা যদি তুমি কাউকে যদি শেয়ার করো, তুমি ধরো হোয়াটসঅ্যাপে কাউকে যদি শেয়ার করো বা তোমার ইমেলের মাধ্যমে যদি কাউকে শেয়ার করো, তাহলে তুমি যাকেই শেয়ার করবে সেই শুধু দেখতে পাবে, অন্য কিন্তু কেউ দেখতে পারবে না সে ইউআরএলকে কপি করে। কিন্তু তুমি যদি ওটাকে যদি আনলিস্টে রাখো, তাহলে তোমার ইউআরএল কিন্তু কপি করে কেউ দেখতে পাবে সেই ভিডিওটা। তো ধরো তুমি কোথাও ঘুরতে যাচ্ছ 5 দিনের জন্য, এবং তুমি তোমার ইউটিউবে 5টা ভিডিও আপলোড করবে বলে রেডি করলে, এবং সেটা যদি শিডিউলের মাধ্যমে যদি তুমি তোমার টাইম এবং ডেটে যদি ফিক্স করে দাও, তাহলে তোমার ঠিক টাইম আর ডেট যখনই হবে তখনই তোমার ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই ছিল, পাবলিশ, আনলিস্ট, প্রাইভেট আর শিডিউলের কী কী কাজ সেটাই আছে আমি তোমাদের বললাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনকে দাবিয়ে দেবে এবং নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য।